আজ থেকে প্রায় ১২ বছর আগে মিসা কেডি পাঠক আপনার জীবনে এত বড় একটা কেস, তাও আবার আপনার পিতার বিরুদ্ধে। রাজস্থানের সবচেয়ে সেন্সেশনাল কেস, যেখানে ছেলে তার পিতার সমস্ত দুর্নীতির উপর থেকে পর্দা সরাবার জন্য লড়ছিলেন, সেই সময় এই লোকটা তোমার কাছে ভ্রষ্ট ছিল, আর হঠাৎ সেই লোকটাই তোমার কাছে সাধু পুরুষ কি করে হয়ে গেল মিস্টার কেডি পাঠক? কি ভাবছিলে তুমি? ১২ বছর আগে আমার গায়ে যে কাদা তুমি ছুঁড়েছিলে সেটার দাগ ধুয়ে গেছে হয়তো। না মিস্টার কেডি পাঠক, সেই কাদাটা আজও আমার দিকে ছুঁড়ে মারা হচ্ছে। তোমার ওই ভুলটা আজকেও আমার মাথা নিচু করে দিল আদালতে। ভুলটা আমার নয়, আপনার ছিল, আর আপনি এই কথাটা ভালো মতোই জানেন। চলো মেনে নিচ্ছি যে ওই কেসটাতে দোষ আমার ছিল, ছিল আমার দোষ, কিন্তু এই কেসটাতে নয়। এই কেসটাতেও দোষী আপনি। আচ্ছা, সেটা কিভাবে? রাহিল আর ওজাগর তাদের বয়ানটা কার কথা মতো বদলালো? আপনার ঘুষ দেওয়ার জন্য, আপনার দেখানো টাকার লোভে। হ্যাঁ, আমি টাকা দিয়েছিলাম ওদের বয়ান বদলাবার জন্য, কিন্তু সেই ঘুষটা দেওয়া হয়েছিল সত্যি বলার জন্য, মিথ্যে বলার জন্য নয়। সত্যি? হ্যাঁ সত্যি, ওই সত্যি যে তোমার ভাই নির্দোষ, করেনিও খুন ওই খুল্লারকে। কিন্তু এখনো যদি তোমার নিজের রক্তের থেকে অন্যদের উপর বিশ্বাস থাকে তাহলে ছেড়ে দাও এই কেস। আমি এই কেসটা ছাড়বো না। আমি আমার মাকে কথা দিয়েছি যে আমার ভাইকে নির্দোষ প্রমাণ করে তাকে বাড়িতে নিয়ে যাব। সো বিট মিস্টার পাঠক। কি হলো আদালতে আমার পাশা তোমরা দুজনে পাল্টে দিলে? তখন প্রাণের ভয় লাগে না? কি ভেবেছিলে তোমরা দুজনে যে রাজেন্দর টঙ্কের টাকা নিয়ে তার কাজ করবে না? আমাকে ক্ষমা করে দাও রাজেন্দ্র ভাই, ওই শেখাবাদ আঙ্কেল আমাদের বেশি টাকা দিয়েছিল। আমিও লোভে পড়ে টং সাহেব। আমি তোমাদের দুজনকে বুঝতে পেরেছি, তোমরা দুজনে কাবু হবে ধমকিতে, প্রাণের হুমকিতে। স্যার, ওই গোয়েন্দা লস্কর সিং এর অফিসে গেছিলাম, এখনো তালা লাগানো, আমার তো মনে হয় ও কোথাও পালিয়েছে। লস্কর সিং কে পাওয়া খুবই আবশ্যক, না হলে প্রসিকিউটর দেশাই বাবা আর আমার মধ্যে শত্রুতার একটা ফায়দা তুলবেন, আর এতে ক্ষতি আমার ভাইয়ের হবে। কিন্তু স্যার, ১২ বছর আগে আপনি নিজের বাবার এগেনস্টে কেস লড়েছিলেন। বলুন, এই গল্পটা ১২ বছরের পুরনো এই কেসটা নয়। এই গল্পটা আমার কলেজের সময় থেকে শুরু হয়েছে। আমার বাবা এই শহরের সর্বশ্রেষ্ঠ শিল্পপতিদের মধ্যে একজন ছিলেন। এটা স্পষ্ট যে বড় ছেলে হওয়ার কারণে উনি চাইতেন যে আমি ওনার ব্যবসা সামলাই, কাজে ওনাকে সাহায্য করি, কিন্তু আমার ওকালতি করতে হতো। উকিল হওয়া নিয়ে সবার আগে এই লড়াইটা আমার মা করেছিলেন। যদিও ওকালতি পড়তেই চায়, তাহলে পড়তে দাও। একদিন যখন খুব বড় উকিল হবে তখন তোমারই নাম উজ্জ্বল করবে। আমার নাম উজ্জ্বল করবার জন্য আমার নিজেকে ছাড়া আর কারোর কোনো দরকার নেই। আমার ছেলেদের দয়া চাই না আমার। আমার নাম উজ্জ্বল করবে, এত কোটি টাকার ব্যবসা আমাদের, সেটা ছেড়ে উকিল উকিল খেলার চক্করে পড়ে গিয়েছে আমাদের বাবু। যাক, এখন তোমরা মা ছেলে ঠিক করেই ফেলেছো, ঠিক আছে, হতে দাও ওকে উকিল,
এমনিতে আমাদের কোম্পানিতে আমাদের বিশ্বাসযোগ্য লয়ারের দরকার তো হয়েই থাকে। কিন্তু হ্যাঁ, ওকে বলে দিও পড়াশুনো শেষ হতেই ও যেন সোজা আমার কাছে আসে, আর কোথাও যাবে না। শপথ অনুযায়ী আমি ওকালতি পড়া শেষ করার পর বাবার কোম্পানিতে জয়েন করি। ওনার কোম্পানিতে উকিল হয়ে গেলাম। সবকিছু ঠিক চলছিল, তারপর একদিন ওই কেসটা উঠল যেটা আমাদের দুজনের রাস্তা আর সম্পর্ক দুটোকেই একেবারে বদলে দিল। কিরকম কেস? তুমি আমার ছেলেদের বোকা বানাতে পারো, আমায় নয়। এই সমস্ত ঝামেলা তোমার অসভ্যতার ফলেই হয়েছে। আঙ্কেল, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি অভিনবকে ঠকাইনি। আমি সত্যি কোনো খুল্লারকে চিনি না। আমার বরকার উপর বিশ্বাস আছে, ও অভিনবকে ঠকাতেই পারে না। এ বাড়ির বউ হতে চলেছে। যখন বাড়ির ছেলেই বাড়িতে থাকছে না, তখন এই হবু বউ দিয়ে কোন কাজ হবে? বেরিয়ে যাও এখান থেকে। ভবিষ্যতে এখানে আসার সাহস যেন না হয়। আঙ্কেল প্লিজ। আই সেড লিভ। যাও। আপনি ওনাকে একটু বোঝান না। ও হলো আমার উকিল, ওর কাছে কান্নাকাটি করলে কিচ্ছু হবে না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এটা মিস্টার শেখাবতের মুখের বুলি হয়ে গিয়েছে। স্যার, আপনার কি মনে হয় বরখা সত্যি কথা বলছে? জানি না গুরুন, সত্যি বলছে না মিথ্যা সেটা জানবার এখন একটাই উপায় রয়েছে। মিস্টার কুল্লারের বাংলোতে যেতে হবে, আর ওখানে গিয়ে দেখ যে বরখার ওখানে থাকার কোনো রকম প্রমাণ পাওয়া যায় কিনা। রাইট স্যার। কি দরকার এখানে? আমার নাম বরুণ, কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট আমি। উনিই আমাকে এখানে পাঠিয়েছেন। শিখাওয়াতের ছেলে? আগে হ্যাঁ, এখানে একজন সিকিউরিটি গার্ড ছিলেন, উজাগড় সিং, ওনাকে দেখতে পাচ্ছি না। দুদিন হলো ছুটিতে আছে। আর বাড়িতে কে আছে? কেউই নেই। কে ওখানে? চট সাহেব, আমি আমার বয়ান বদলাতে চাই। ওই দিন আমি যা কিছুই বলেছিলাম মিথ্যে বলেছিলাম। সত্যি হলো এটা যে ওই রাতে অভিনব আমার বাড়ি থেকে 11টার সময় নয় 8টার সময় বেরিয়েছিল নিজের গান নিয়ে। ওই কমিশনারকে তো আমি মেরেই ফেলবো। অভিনব,
ফাইট। তোমার বিশেষ বন্ধু হাতি বন্দুক নিয়ে প্রচন্ড রাগের বশে কাউকে হত্যা করতে যাচ্ছে, আর তুমি কিছুই করলে না। হ্যাঁ, আগে করেছিলাম। আমি সেই মুহূর্তে মিস্টার শেখাওয়াতকে ফোন করেছিলাম। আসলে আঙ্কেল, অ্যাকচুয়ালি অভিনব জগদীশ খুলারের বাড়ি গেছে ওনাকে মারতে, তাও আবার গান নিয়ে। আঙ্কেল প্লিজ, আপনি কিছু করুন, নইলে না হলে কিছু হয়ে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি খুল্লারের বাড়ি পৌঁছচ্ছি। এমন কিছু বলিনি আমি। মিস্টার শেখাওয়াত, আপনি প্লিজ বসে যান। ভাই রাহিল, কতবার তো তুমি এটা বলেছিলে যে অভিনব সারা রাত তোমার সঙ্গে ছিল, সে খুন করতেই পারে না। মিস্টার শেখাওয়াত আমাকে টাকা দিয়েছিল মিথ্যে বলার জন্য। হ্যাঁ, দিয়েছিলাম টাকা আমি, কিন্তু ওটা সত্যি বলবার জন্য, কারণ আমার আগে এই টং তোমাকে কিনে নিয়েছিল। মিস্টার শেখাওয়াত প্লিজ, আপনি বসে যান। সাহেব, সাহেব, মিস্টার শেখাওয়াত আমাকে টাকার লোভ দেখিয়ে আমাকে দিয়ে মিথ্যে বলেছিল। সাহেব, এখন আমাকে এটা বলো যে কি হয়েছিল সেই রাতে, বলো। সাহেব, ওই রাতে আমি গেটে ডিউটিতেই ছিলাম, ইনি ছিলেন সেদিন, উনি বাড়ির মধ্যে ঢুকে আমার সাহেবকে গুলি করেছিলেন। আর ওই দিন সাহেব, ওনার জামাতে রক্ত লেগেছিল সাহেব। আর একটা কথা সাহেব, ওই দিন বাড়িতে আরেকজন এসেছিলেন সাহেব। কে? উনি, মিস্টার শেখাওয়াত। এবার তো ক্লিয়ার হয়ে গেল যে মিস্টার অভিনবই মিস্টার খুল্লারকে হত্যা করেছিলেন, আর এই কেসটাকে প্রথম থেকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিলেন মিস্টার শেখাওয়াত। প্রথমে নিজের ছেলেকে সমর্থন করে, আর তারপর তাকে ঘটনাস্থল থেকে দূরে রেখে, আর এবার সাক্ষীদের কিনে নিয়ে। বাহ মিস্টার পাঠক, বাহ, দারুণ রঙিন পরিবার আপনার। ইওর অনার, আমি আদালতে আমার সাক্ষ্য পেশ করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম, দয়া করে আদালতকে আপনার পরিচয়টা দিন। আগে গোয়েন্দা লস্কর সিং। লস্করবাবু, 8ই জানুয়ারি রাতে আমার মক্কেল শ্রী অভিনব শেখাওয়াত আপনার অফিসে এসেছিলেন একটা কেস নিয়ে। এসেছিলেন? আগে কি কেস ছিল? উনি চাইছিলেন যে আমি ওনার হবু স্ত্রী বরখাদেবীকে ফলো করি। ওনার সন্দেহ ছিল যে বরখাদেবীর অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে। এই বিষয়টার খোঁজ করেছিলেন আপনি? হ্যাঁ। কি পরিণাম বেরোলো আপনার খোঁজে? অভিনববাবু, সন্দেহ ঠিক ছিল। বরখাদেবীর ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার মিস্টার কুল্লারের সঙ্গে একটা সম্পর্ক ছিল। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। লস্কর সিংবাবু, এই কেসে আপনার সাক্ষ্য শুরু থেকেই যথেষ্ট ভালো ছিল। এতদিন ধরে আপনি কোথায় বেপাত্তা হয়ে গিয়েছিলেন? আগে আমি পালিয়ে গিয়েছিলাম ভয় পেয়ে। কি নিয়ে ভয় ছিল আপনার? আসলে যে রাতে মিস্টার কুল্লার মার্ডার হলেন, সেই রাতে আমি ওনার সাথে দেখা করতে ওনার বাড়ি গিয়েছিলাম। কুল্লা সাহেব, কুল্লা সাহেব, আমি ওখান থেকে এই জন্য পালিয়েছিলাম যে কারোর এটা না মনে হয় যে আমি মিস্টার কুল্লারকে খুন করেছি। আর যেহেতু আমি ওনার বাড়িতে ক্যামেরাটা ফেলে এসেছি, সেদিন ক্যামেরাটা নেবার জন্য আমি ওনার বাড়ি যাই, তো সেখানে মিস্টার বরুণ ছিলেন। উনি আমাকে ধরার আগে আমি ভাবলাম আমি ওনাকে অজ্ঞান করে ওখান থেকে পালিয়ে যাব, কিন্তু কিন্তু আপনি এখনো পর্যন্ত আমাদের এটা বলেননি যে আপনি ওখানে গিয়েছিলেন কেন। আগে ওনাকে ব্ল্যাকমেল করতে। আসলে কি, আমার কাছে ওনার আর বরখাদেবীর কিছু ছবি ছিল। যদি উনি অভিনববাবুর থেকে আমাকে বেশি টাকা দেন, তো আমি ওই সমস্ত ছবি নষ্ট করে দেব, যাতে কেউ কোনো কিছু জানতে না পারে। হ্যাঁ, কিন্তু যখন মিস্টার খুল্লার আপনার এই হুমকি মানতে অস্বীকার করে, তখন আপনি অনেকটা ঘাবড়ে গেলেন, আপনাদের মধ্যে একটা হাতাহাতি হলো, আর আপনি ওনাকে হত্যা। সাহেব, আমি ওনাকে মারিনি, সত্যি বলছি, আমি তো শুধু ওনাকে ব্ল্যাকমেল করতে ওখানে গেছিলাম।
অফার দিতে, আর সেই অফারটাই এর আগে আমি বরখা দেবীকে দিয়েছিলাম। ছিঁড়ে ফেলুন ম্যাডাম, কপিও তো আছে, অরিজিনাল তো আমার এই ক্যামেরাতে রয়েছে। তাহলে বলুন, অফার মঞ্জুর নাকি? আমি তোমাদের মতো লোকেদের হুমকিতে ভয় পাই না, বুঝেছ? অভিনবকে আমি নিজের মতো করে হ্যান্ডেল করে নেব। গেট লস্ট। একটা ছোট সমস্যা রয়েছে লস্কর সিংবাবু। বরখা দেবীর বয়ান হলো যে আপনার সঙ্গে দেখা করা তো দূর, উনি মিস্টার খুল্লারকে চিনতেন না পর্যন্ত। মিথ্যে কথা বলছেন স্যার উনি। আমার কাছে ছবি আছে ওনার আর কুল্লার বাবুর। না তো কোথায় ওই ছবিগুলো? সেটা আমি ভয়ের চোটে পুড়িয়ে দিয়েছি, যাতে আমার নাম কুল্লার বাবুর সাথে না জড়ায়। তো যেই অরিজিনাল ছবিগুলো ছিল সেগুলো কোনো ডিস্কে ছিল, কোনো চিপে ছিল, কোথায় কোথায় সেই ছবিগুলো? আমার ক্যামেরাতে বন্দি ছিল, সেই ক্যামেরাটাই যেটা আমি কুল্লার বাবুর বাড়ি ফেলে এসেছিলাম। আর খুঁজেও আপনি পাননি বোধহয় সেই ক্যামেরাটা? আগে 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 না। এবার বিচিত্র বিষয় হলো এটা যে ওই ক্যামেরাটা পুলিশও ওই ঘটনাস্থল থেকে পায়নি, যেটার মানে এটা দাঁড়ায় যে কোনো ব্যক্তি ওখানে ওই ক্যামেরাটাকে খুঁজতে গিয়েছিল আর ওই ব্যক্তি ওখান থেকে ওই ক্যামেরাটাকে সরিয়ে দিয়েছে। আমি যখন মিস্টার খুল্লারকে চিনি না, আমি ওনার বাড়িতে ক্যামেরা নিতে কি করে যাব? না 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 না, আপনি ওনাকে তো চিনতেন, কারণ লস্কর সিং বাবুর কথোপকথন অনুযায়ী আপনি ছিলেন ওই ছবিগুলোতে যেগুলো লস্কর সিং বাবু তুলেছিলেন। আর ওই ক্যামেরাটা খুল্লার সাহেবের বাড়িতে ফেলে এসেছিলেন, তো আপনি ক্যামেরাটা নিতে গিয়েছিলেন তো ওখানে? আগে না। না আপনি গিয়েছিলেন ওখানে? না। আপনি জাননি? না জানি। আপনি কখনো খুল্লার সাহেবের বাড়ি জাননি? আগে না। শিওর? হ্যাঁ। তো এটা বলুন বরখা দেবী, যে খুল্লার সাহেবের বাড়ি থেকে ডাস্টবিন থেকে এই টিস্যু পাওয়া গিয়েছে যেটার মধ্যে কোনো মহিলার ঠোঁটের রং লেগে আছে, এটার ফরেন্সিক পরীক্ষা করার পর জানতে পারা যাচ্ছে যে এটা ডিএনএ আপনার ডিএনএর সঙ্গে ম্যাচ করে গিয়েছে, এটা কি করে সম্ভব হলো যখন আপনি সেখানে জানেননি? হ্যাঁ, এই টিস্যুটা আমারই, কিন্তু হতে পারে যে কেউ জেনে শুনে এটাকে ওখানে রেখেছে। হ্যাঁ, ওনাকে ফাঁসাবার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক সেই রকম ভাবে যেরকম ভাবে মিস্টার শেখাওয়াতকে ফাঁসানোর জন্য তার কোটের বাটন ওই ঘটনাস্থলে রেখে দেওয়া হয়েছিল, সেরকম ভাবে। মিস্টার পাঠক, আপনার বাবা তো ফেঁসে গেছেন, আর তাহলে বরখা দেবীকে কেন ফাঁসাচ্ছেন? কেন না মিস্টার দেশাই, হয় লস্কর সিং বাবু মিথ্যা কথা বলছে আর নয়তো বরখা। আমি এটা বুঝতে পারছি না যে এদের দুজনের মধ্যে মিথ্যাবাদী কে। আগে আমি সত্যি বলছি, আমার ওই খুল্লারের সাথে কোনো তেওয়া-নেওয়া নেই। হ্যাঁ, না ক্যামেরা আছে না ছবি আছে, তাহলে প্রমাণটা করবেন কি করে? হ্যাঁ, রিয়ানার ক্যামেরাও ছিল আর ছবিও আছে, শুধুমাত্র ছবি নয় ছায়া ছবিও রয়েছে। লস্কর সিং বাবু নিজের বয়ানে বলেছিলেন যে উনি বরখা দেবী আর খুল্লার সাহেবের আমের রুটের সানশাইন রেস্টুরেন্টে 10 জানুয়ারি দুপুর 2:30 সময় দেখেছিলেন। সেখানকার সিকিউরিটি ক্যামেরার ফুটেজ আদালতে চালানোর জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। সাইলেন্স। তো তাহলে বরখা দেবী, এখনো কি আপনি এটাই বলবেন যে আপনাকে কেউ ফাঁসাতে চাইছে? হ্যাঁ, আমার জগদীশের সাথে অ্যাফেয়ার ছিল, লস্কর সিং আমার ব্যাপারে যা বলেছে সব সত্যি। আমি মানছি আমি অভিনবকে ঠকিয়েছি, কিন্তু আমি কাউকে খুন করিনি। শি ইজ লাইং, বিশ্বাসঘাতক, মিথ্যুক। এমনটা বলো না অভিনব, আমি সত্যি তোমাকেই ভালোবাসি। প্লিজ এই ভালোবাসার নাটকটা বন্ধ করো, প্লিজ। দেখো অভিনব, আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে হয়তো ওই সব কথা আমি পুলিশকে এতদিনে বলেই দিতাম, কিন্তু আমি চুপ করেছিলাম শুধু তোমার আর তোমার পরিবারের জন্য। কোন সত্যির কথা বলছেন আপনি? বলে দি। হ্যাঁ হ্যাঁ, তবে বলুন 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 বলুন, সত্যিটা কি বলুন আমাদের। যেই রাতে জগদীশ খুল্লারের খুন হয়েছিল ওই রাতে আমি ওর সাথেই ছিলাম, ওর বাড়িতে।
খুল্লার। অভিনব, তুমি অভিনব? ব্লাডি, থামবে না গোল্ডি, চালাও গুলি। না অভিনব, যাও গিয়ে গাড়িতে বসে পড়ো, বাকিটা আমি সামলে নেব। যাও। আর তুমি, আমার বন্ধুর মেয়ে তুমি, এই জন্য ছেড়ে দিলাম তোমাকে, কিন্তু এই ঘটনাটা কোনোভাবে যদি ফাঁস হয়ে যায় তাহলে তোমার আমি এমন বেইজ্জতি করব যে সেটা সামলাতে গিয়ে তোমার বাবা মারা যাবে। মিথ্যে বলছো, এরকম কিছু হয়নি দাদা। শি ইজ লাইং। মাধব সিং বাবার তেলের কারখানায় কাজ করা একজন শ্রমিক ছিলেন। একদিন মেশিনে ওর হাত ঢুকে যায় আর কেটে যায়। ওর কাটা হাতের জন্য শ্রমিকরা একটা বড় ক্ষতিপূরণ চায় আর হরতাল ডাকেন। ইউনিয়ন বাবার উপর একটা কেস করে দেয়। আমার বিরুদ্ধে কেস করবে? করণবীর শিখাওতের বিরুদ্ধে? একটা টাকাও দেব না আমি ওকে। ও জানেই না যে আমার উকিল হলো আমার ছেলে। বিলেত থেকে ওকালতি পড়ে এসেছে, হাড়ি ফাটিয়ে দেবে ওর আদালতে। কিন্তু বাবা, যখন এই ঘটনাটা ঘটে মাধব সিং ডিউটিতে ছিল, লেবার অ্যাক্ট অনুযায়ী তার সমস্ত ক্ষতিপূরণ তো দিতেই হবে। কিসের ক্ষতিপূরণ? আরে নিজের অসতর্কতাতেই নিজের হাতটা হারিয়েছে ও। মদের নেশায় চুর হয়ে ও ডিউটিতে এসেছিল। এই বিষয়টা আমি জানতাম না। এখন জেনে গেলে তো? এখন যাও লড়ো। এই কেসটা একটা উদাহরণ হয়ে থাক প্রত্যেকটা শ্রমিকের জন্য যারা আমাদের ব্ল্যাকমেল করতে এখানে চলে আসে। তদন্ত করার পর জানতে পারা গেল যে মাধব সিং এর ভুল ছিল না, উনি ওই দিন নেশাগ্রস্ত ছিলেন না। ত্রুটি আমাদের কারখানার মেশিনারি ছিল, যে কারণে মাধব সিং আর ওর 8 সদস্যের পরিবার তারাও ক্রমে মৃত্যু মুখে চলে গেল। মানে ওর ক্ষতিপূরণ পাওয়া উচিত ছিল। কিন্তু আমি যখন তাকে এই কথাটা বলি তো উনি সোজাসুজি এটা না করে দিলেন। বললেন যে যদি আমি কেসটা না লড়ি তো ছেড়ে দিতে, উনি কোনো অন্য উকিলকে নিয়োগ করে নেবেন। কিন্তু আমি অন্যায়টা সহ্য করতে পারলাম না। আমি কেসটা লড়লাম, কিন্তু মাধব সিং এর পক্ষে। নিজের বাবার কোম্পানির এগেনস্টে? হ্যাঁ, কেসটা জিতে আমি মাধব সিংকে তার ক্ষতিপূরণটা তো দিলাম, কিন্তু এই জয়টা আমার জীবনের সব থেকে বড় হার ছিল। সবচেয়ে বড় পরাজয় তো আমার হয়েছিল ওই দিন, আমি আমার বড় ছেলেকে হারাই, আর আজ নিজের ছোট ছেলে আর স্বামীকে হারাচ্ছি। এরকম কিছু হবে না মা, তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই অভিনব আর বাবাকে ঘরে ফিরিয়ে আনব। কথা দিলি? কথা দিলাম। আর ওদের সঙ্গে তুইও বাড়ি ফিরে আসবি, কথা দে। সত্যমেব জয়তে, সত্যির সব সময় জয় হয়, এটাই ছিল তো তোমার কথা। আর হয়তো গত 12 বছর ধরে তুমি এটাই বুঝতে পারোনি যে এই পৃথিবীর সব থেকে বড় সত্যি হয়ে থাকে না অন্তরাত্মা, না ভগবান, না আদর্শ, বরং সব থেকে বড় সত্যি হলো টাকা। আর সেটাই আদালতে আজ তুমি দেখলে এবং শুনলে। তুমি তোমার নিয়ম কানুনের পতাকা নাড়াতে থাকলে আর ওই টঙ্ক সবার চোখের সামনে নিজের টাকা দিয়ে পুরো আদালতকে কিনে নিয়ে চলে গেল। তুমি কিচ্ছু করতে পারলে না মিস্টার পাঠক, কিচ্ছু না। এবার তো বোঝো টাকার মূল্য। কিরকম মূল্য? লক্ষ কোটি মানুষের কাছ থেকে লক্ষ কোটি টাকা পাওয়া যাবে, কিন্তু সত্যি কটা লোকের মধ্যে পাওয়া যায়? যে বস্তুটা সত্যি দিয়ে পাওয়া যায় সেটা টাকা দিয়ে কেনা যায় না। ন্যায়দণ্ডের সাহায্যে যদি মাপা যায় তো সত্যির ওজন টাকার থেকে অনেক বেশি। এই কেসটা আমি জিতবই, আপনার শক্তি আর সম্পত্তির ওপর ভিত্তি করে নয়, আমার সত্যের সাহায্যে। দেখবেন আপনি। ওয়ান সেট ফ্লোর।
আর কিছু কথা আছে? এখনো সময় আছে, তোমার এই সততার জেদটা ছেড়ে দাও আর এই কেসটাকে আমায় নিজের মতন করে হ্যান্ডেল করতে দাও। দিল্লি অবধি যোগাযোগ আমার, চার দিনের মধ্যেই টঙ্ক আমার জায়গায় জেলের ভেতর থাকবে। সেটার দরকার হবে না, তোমার জেদ তোমায় নিয়ে ডুববে আর সাথে আমাদেরও। আদালতের কাজ শুরু করা যাক। ইওর অনার, এর আগের সাক্ষীর বয়ান অনুসারে সমস্ত প্রমাণ পাঠক সাহেবের বাবা এবং ভাই। সরি সরি, এই আদালতে তো আপনার বাবা আর ভাই বলে কিছু হয় না, তাই না? ওনার মক্কেলের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিলেন। তাহলে আপনি এটা বলুন যে এবার আপনার কি বলার আছে। বাবু, স্কুলে যখন কোনো প্রশ্ন আমি বুঝতে পারতাম না, তখন আমি বারবার সেই প্রশ্নটা পড়তাম যতক্ষণ না আমি সেই প্রশ্নটা বুঝতে পারি আর সেটার উত্তর পর্যন্ত পৌঁছতাম। আপনিও এখানে আদালতে কয়েকটা এমন প্রশ্ন করেছেন যেটা আমি বুঝতে পারিনি, আরও একবার সেই প্রশ্নগুলো আমি বলতে চাইব সেগুলোর সঠিক উত্তর পর্যন্ত পৌঁছতে। ইওনার, সবার আগে আমি উজাগর সিংবাবুকে আরও একবার কারগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। উজাগর সিংবাবু, আপনি বলেছিলেন যে অভিনব শেখাওয়াত হত্যা করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিলেন, তো আপনি ওনাকে আটকানোর চেষ্টা করেন আর উনি আপনাকে ধাক্কা দিলেন, যেটার কারণে আপনার হাতে চোটটা লাগে। হ্যাঁ, একবার দয়া করে আপনার এই ব্যান্ডেজটা খুলে আপনার ওই আঘাতটা দেখাবেন। অবজেকশন ইওর অনার, কারুর আঘাতকে নিয়ে খোঁচানো কি ভালো ব্যাপার? এর সাথে এই কেসটার কোনো সম্পর্ক নেই। ইওর অনার, আমি এই আঘাতটাকে খোঁচাচ্ছি না, শুধুমাত্র দেখছি, আর এটার এই কেসের সঙ্গে সম্পর্ক রয়েছে। ওভাররুলড। এই এই যে আঘাতটা রয়েছে এটা দেখে এরকম তো মনে হচ্ছে না উজাগর সিংবাবু, যে আমার মক্কেল আপনাকে ধাক্কা মারার পর আপনি মাটিতে পড়ে গেলেন আর আপনার হাত ছেঁচড়ে গেল মাটিতে। যখন মাটিতে হাত ছেঁচড়ে যায় তখন তো আঁচড় পড়ে, তো আপনার হাত কেটে গেছে। আর তাছাড়াও কুলার সাহেবের বাড়ির বাইরে যে মাটিটা রয়েছে সেটা তো চকচকে, তো ওখানে পড়ে গিয়ে হাত ছেঁচড়ে গিয়ে এরকমভাবে কেটে যাওয়া তো অসম্ভব এক প্রকার। হতে এটা পারে যে প্রথমবার আপনি যখন বলছিলেন আদালতে যে সময় খুল্লা সাহেবকে হত্যা করা হয় আপনি বাড়ি চলে গিয়েছিলেন খাওয়ার খেতে, তো আপনি যখন বাড়িতে গেলেন খাওয়ার খেতে আপনি খাওয়ার সঙ্গে পেঁয়াজ খেতে চাইছিলেন, পেঁয়াজ কাটার সময় আপনার হাত কেটে গেল। এটা 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 আপনাকে কে বলল? আপনার প্রতিবেশী হিম্মতলাল বাবু, উনি বলছিলেন যে আপনি ওনার কাছে তুলো আর ওষুধ চাইতে গিয়েছিলেন কারণ আপনার বাড়িতে সেটা তখন ছিল না। এটার মানে এটাই দাঁড়ায় যে আপনার হাতটা আপনার বাড়িতেই কেটেছিল, তো যে সময় খুল্লা সাহেবকে হত্যা করা হয় আপনি আপনার বাড়িতে ছিলেন। ও মিথ্যে কথা বলছে। তো তাহলে কি আপনার স্ত্রী রেণুকা দেবীও মিথ্যে কথা বলছেন? কেননা তারও এটাই বক্তব্য যে যেই সময় খুল্লা সাহেবকে হত্যা করা হয় সেই সময় আপনি ডিউটিতে ছিলেন না, বাড়িতে গিয়েছিলেন খাবার খেতে। কি, আমার স্ত্রী আপনাকে এই কথাটা বলেছে? আর উনি এটাও বলেছেন আমাদের যে অনেক মানে অনেকটা টাকাই আপনাকে দেওয়া হয়েছিল মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য, আদালতে মিথ্যা কথা বলার জন্য দেওয়া হয়েছিল কিনা বলুন। বলুন, টাকা দেওয়া হয়েছিল কিনা? বারবার ও বলছিল টাকা টাকা টাকা, আর যখন টাকা এনে দিলাম আমার পিঠের মধ্যেই ও ছুরিটা মারল। বলেছিলাম ওকে কাউকে কিচ্ছু বলবি না, নিজের মুখ বন্ধ রাখবি, কিন্তু ওই মহিলা মুখ বন্ধই রাখতে পারলো না। না 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 না, দেখুন দোষ দেবেন না ওই বেচারিকে, ওনার মুখ তো বন্ধ হয়েছিল, আপনার মুখ খোলানোর জন্য আমাকে এই মিথ্যা কথাটা বলতে হয়েছে। খুলে গেল না আপনার মুখটা? চলুন এবার খোলা মুখ দিয়ে বলে দিন যে কে আপনাকে টাকা দিয়েছিল এই মিথ্যা কথাটা বলতে, আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে ফাঁসানোর জন্য কে দিয়েছিল টাকা?
রাইল সাহেব, আপনি বলেছিলেন যে আমার মক্কেল অভিনব শেখাওয়াত আপনার সঙ্গে রাত 8টা পর্যন্ত ছিলেন, যার পর হাতে বন্দুক নিয়ে রাগান্বিত হয়ে উত্তপ্ত হয়ে ইনি খুল্লর সাহেবের বাংলো পর্যন্ত চলে গিয়েছিলেন, তাকে হত্যা 9টার কাছাকাছি, রাইট? আগে আপনি এটাও বলেছিলেন যে ইনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি এনার বাবা শেখাওয়াত বাবুকে ফোন করেছিলেন তাকে সচেতন করার জন্য, এটাও কি ঠিক? হ্যাঁ। এটা সম্ভব নয় রায়েল সাহেব, কেননা আপনার ফোন কলসের রেকর্ড অনুযায়ী আপনার মোবাইল ফোন থেকে কোনো ফোন কল যায়নি, এটা দেখুন, ওই সময় আপনি কোনো ফোন করেনি। ওই হ্যাঁ, আমি সেলফোন ইউজ করিনি, ল্যান্ডলাইন ইউজ করেছিলাম। ল্যান্ডলাইন, ল্যান্ডলাইনের তালিকাও রয়েছে এখানে আমাদের কাছে, এটা দেখুন এবার। এখানেও শ্রী করণবীর শেখাওয়াতকে কোনো রকম ফোন করা হয়নি। আমার পুরো মনে আছে আমি ফোন করেছিলাম। হ্যাঁ করেছিলেন, ফোন করেছিলেন আপনি, কিন্তু শেখাওয়াত সাহেবকে নয়, বরখা দেবীকে। এই দেখুন না, বরখাকে আপনি ফোন করেছিলেন ইনি চলে যাওয়ার পর, সম্ভবত এই কারণে যে আপনি হয়তো ওনাকে বলতে চাইছিলেন যে অভিনব তার বিষয়ে জেনে গিয়েছেন, বরখাকে সচেতন করতে চাইছিলেন। কেন বরখাকে সচেতন করতে চাইছিলেন আপনি? কেন বরখাকে ফোন করেছিলেন আপনি? আগে আমি ফোন করিনি। বরখাকে ফোন করেছিলেন আপনি কেননা বরখার সঙ্গে আপনি যুক্ত। আমি বলছি না আমি ফোন করিনি। এই বিষয়ে কোন রকম সাক্ষী রয়েছে যে বলতে পারে যে আপনি বরখাকে ফোন সেদিন করেননি? অভিনব। অভিনব মানে? কেননা অভিনব আমার সঙ্গে অনেক রাত পর্যন্ত ছিল, আপনি চাইলে ওকে জিজ্ঞেস করতে পারেন। না না, তাহলে আগে আপনি কেন বললেন যে ও 8টার সময় বেরিয়ে গিয়েছিল ওর বন্দুকটা নিয়ে? মানে প্রথমে মিথ্যা কথা বলছিলেন আপনি, মিথ্যা কথা বলছিলেন আপনি, মিথ্যা কথা বলছিলেন কিনা? কার কথা মতো মিথ্যা কথা বলছিলেন? মিস্টার ডং, সাইলেন্ট সাহেব, উনি প্রথমে আমাদের টাকা দিয়ে আমাদের দিয়ে মিথ্যে বলেছিল, বলেছিল আপনাকে আর পুলিশের কাছে মিথ্যে কথা বলি। আমাদের সাহেবকে ওই ছেলেটাই মেরেছে, আর আদালতে ছাড়বো না একদম ওকে, সমস্ত সত্যি কথা বলবো। কিন্তু আদালতে আসার আগে মিস্টার শেখাওয়াত তার থেকেও বেশি আমাদের টাকা দিয়েছিল, যাতে আমি মিথ্যে না বলি আর আদালতে সত্যি বলি। ওই রাতে অভিনব সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত আমার সঙ্গে ছিল, আর মিস্টার খুল্লারের মৃত্যু রাত 9টায় হয়, অতএব বোঝাই যাচ্ছে অভিনব নির্দোষ। আর তারপরে টং সাহেব আমাদের এত মার মারলো, এত মার মারলো যে ভয়ের চোটে সাহেব আমরা আমাদের বয়ান বদলে দিই। আর এইবার, আর এইবার মিস্টার শেখাওয়াতকেও ফাঁসিয়ে দিই। তো ডং সাহেব, এখন তো আপনি বুঝতেই পেরে গিয়েছেন যে সত্যের শক্তির সামনে টাকার কোনো মূল্য নেই। হ্যাঁ, আমি দুজনকে দিয়ে মিথ্যে সাক্ষী দেওয়াই, কারণ শেখাওয়াত হলো আমার শত্রু, আর শত্রুকে চোট দিলে আমার কোটি টাকার লাভ হতো। হ্যাঁ, তো কোটি টাকার আরো লাভ পাওয়ার জন্য আপনি আপনার শত্রুর সন্তানকে এই জালে ফাঁসালেন, খুল্লর সাহেবকে হত্যা করে। না, যদি আমি বলি যে হত্যার সময় কেউ আপনাকে খুল্লর সাহেবের বাংলোতে দেখেছেন হাতে কোল্ড পিস্তল নিয়ে, তাহলে কি বলবেন? তাহলে আমি বলবো যে সেই লোকটা অন্ধ। স্যার, আমি হলাম বিজনেসম্যান, কোনো খুনি নই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রুমাল তাহলে আপনার খুল্লর সাহেবের সোফার কাছে পাওয়া গেল কি করে? স্যার, আমি রুমাল রাখি না, এটা আমার নয়। মিস্টার পাঠক, আপনার এই কৌশলগুলো সব সময় সব লক্ষ্যের উপর চলে না। মিস্টার টং নির্দোষ। জানি আমি, এই রুমাল ওনার নয়, আমার, কেবল যাচাই করছিলাম। না না, আপনি ওনাকে নয়, আপনি আমাকে যাচাই করছেন। কিন্তু আপনি এটা ভুলবেন না যে আপনার মক্কেলের উপর থেকে হত্যার অভিযোগ এখনো সরে যায়নি। সরে যাবে দেশাইবাবু, রেওনার গত শুনানিতে বরখা দেবী যেই বয়ানটা দিয়েছিলেন ওটা আমি বুঝতে পারিনি বিস্তারিতভাবে, সেটা বোঝার জন্য আমি ওনাকে কারগোড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। রেওনার, আমি আদালতকে এটা মনে করিয়ে দিতে চাইব যে গত শুনানিতে বরখা দেবী আদালতে এই বয়ান দিয়েছিলেন যে 9, 10 আর 11 জানুয়ারিতে যখন চর লস্কর সিং এনার সঙ্গে খুল্লর সাহেবের ছবি তুলেছিলেন, সেই সময় উনি জয়পুরেই ছিলেন।
সানশাইন রেস্টোরাঁর সিসিটিভি ক্যামেরাতে যেই ছবি রয়েছে আপনার খুল্লার সাহেবের সঙ্গে, সেটা আপনিই ছিলেন? হ্যাঁ। এটার মানে এটা দাঁড়ায় যে আপনি জয়পুরেই ছিলেন, কিন্তু আপনি তার আগের শুনানিতে বলেছিলেন যে আপনি জয়পুরে ছিলেন না, জানুয়ারির 9, 10 আর 11 তারিখে আপনি আগ্রাতে ছিলেন। আপনার মনে আছে আপনি ফটো দেখিয়েছিলেন আগ্রার, আপনি আগ্রাতে ছিলেন, আপনার মোবাইল ফোনে সেই ছবিগুলো ছিল, সেগুলো মিথ্যে ছিল? হ্যাঁ, ছবিগুলো মিথ্যে ছিল। তো তাহলে কি রাহিল খান সাহেব ও উজাগর সিং সাহেবের মতো আপনিও এই এনআর টং সাহেবের কথা মতোই মিথ্যা বলেছিলেন? আগে না, আমি মিস্টার টংকে চিনি না। আচ্ছা, আপনি মিস্টার টংকে চেনেন না, কিন্তু আপনি তো এটাও বলেছিলেন যে আপনি খুল্লার সাহেবকেও চেনেন না, তারপর আপনার সঙ্গে তার পরিচয়টা বেরোলো। দেখুন, আপনি খামোকাই আমার উপর সন্দেহ করছেন। বরখা দেবী, আপনি কি খুল্লার সাহেবকে খুন করেছেন? আগে না, আমি কারোর খুন করিনি, আমি হাঁপিয়ে গেছি এসব বলতে বলতে। ঘেমে যাচ্ছেন কেন আপনি? এই নিন, ঘামটা মুছে নিন। এই যে আমি আপনার সঙ্গে দেখা করেছিলাম, আপনার সঙ্গে কথাবার্তা হয়েছিল আমার, সেই সময় আমি আপনাকে যখন রুমালটা দিয়েছিলাম আপনি ডান হাত দিয়ে নিয়েছিলেন, এবার বাঁ হাত দিয়ে নিলেন। আরে পাঠক সাহেব, আরে ছাড়ো না এসব, হ্যানা তেনা ডাইনে বা এসবে কি এসে যায়? কি পার্থক্য এসে যায়? কিন্তু পার্থক্য তো আপনার ভাষাতে দেখা যাচ্ছে, কেননা তখন যখন কথাবার্তা হয়েছিল আপনার সঙ্গে আমার, তখন আপনি এরকমটা বলছিলেন, বড়, বাড়ি, পাহাড়। কিন্তু এখন আপনার বাংলা উচ্চারণ একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে, এখন বলছেন আপনি বড়, বাড়ি, পাহাড়। পাঠক সাহেব, আরে পাঠক সাহেব ছাড়ুন না, কি প্রমাণ আর করতে চাইছেন আপনি? ছাড়ুন না, ভাষায় আর কি এসে যায়। আসল নখ আপনার? হ্যাঁ। এটাতে তো একটা পার্থক্য আছে দেশাই বাবু, কেননা তখন যখন এই রুমালটা আমি আপনাকে দিয়েছিলাম, ভাষা আপনার সঙ্গে ছিল না, তখন আপনার নখটা খুবই ছোট ছিল। এই হঠাৎই কয়েকদিনের মধ্যে এত বড় নখ, লম্বা নখকে ছোট নখ হতে দেখেছি, কিন্তু ছোট নখকে লম্বা হয়ে যেতে এত কম সময় দেখিনি কখনো। মিস্টার পাঠক, আপনার ইশারা কার দিকে? আমি বুঝিয়ে বলছি অনার। অভিনব, আমি চাইবো যে তুমি বরখাকে এমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করো যেটার উত্তর তোমরা দুজন ছাড়া আর কারোর কাছে না থাকে। বরখা, এটা বলো, আমরা প্রত্যেক বছর নিজেদের অ্যানিভার্সারি সেলিব্রেট করি, যেদিন তোমায় আমি প্রপোজ করলাম সেই দিন কত তারিখ ছিল? হ্যাঁ বলছি তো আমি। হ্যাঁ বলুন বলুন, ভেবেচিন্তে বলুন, সময় নিন আপনি। হ্যাঁ, ওই ওই তারিখ আমি বাস। বরখা, তোমার তো মনে থাকা উচিত তাই না? প্রত্যেক বছর তো তুমি আমাকে মনে করিয়ে দাও, তোমার কেন মনে নেই? ইওর অনার, প্রপোজালের ডেট পাওয়া যাক বা না যাক, মিস্টার কেডি পাঠক এই কেসের পরবর্তী তারিখ পাবেন না, কারণ এই হলো সেই হত্যার প্রমাণ, এই এই কোল্ট 911 পিস্তল আর এই টি-শার্ট যেটা রক্ত লেগে আছে, যেগুলো মিস্টার অভিনব শেখাওয়াতের। আর পুলিশ এই প্রমাণগুলি পায় মিস্টার কেডি পাঠকের সুটকেসের ভিতর থেকে। আর এই সুটকেস তারা পায় ওনার বাবা মিস্টার করণবীর শেখাবাতের বাড়ি থেকে। ছোট ভাই খুন করেছে, বাবা তার প্রমাণ লোপাট করেন, আর বড় ভাই সেই সব সাক্ষ্য প্রমাণ চাপা দেওয়ার চেষ্টা করছেন। তিনজনের তিনজনই মিলে এই কাজ করছেন ইওর অনার, কেস শেষ। এই নতুন প্রমাণের পরখ হয়ে যাওয়ার পর
পরে শুনানিতে আদালত তার সিদ্ধান্ত শোনাবে। ততক্ষণের জন্য এই আদালত স্থগিত করা হচ্ছে। এই কেডি পাঠক আসল ঘটনাটা আন্দাজ করতে পারছে। এর আগে ও তোমার কাছে পৌঁছাক, তোমাকে মরতে হবে। বরখ, আসুন ইন্সপেক্টর সাহেব। যাওয়া যাক আদালতে। আগে আমি বরখা নই, মেঘা, ওর যমজ বোন। বরখা শর্মা, ওই যে আসলে অনেক ছোটবেলায় আমাকে আর মেঘাকে দুটো আলাদা আলাদা পরিবার একই অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছে। আমরা দুজনেই একে অপরের ব্যাপারে কিছুই জানি না। জগদীশ খুল্লারের অ্যাফেয়ার বরখার সাথে নয়, আমার সাথে ছিল। অর্থাৎ অভিনব আর চর লস্কর সিং এর দুজনেই ভুল বুঝেছিলেন, তারা খুল্লার সাহেবের সঙ্গে বরখাকে নয় আপনাকে দেখেছিলেন আগে। হ্যাঁ, আর যখন লস্কর সিং আমাকে ব্ল্যাকমেল করার জন্য ওই ছবিগুলো নিয়ে আমার কাছে আসে, তখন হঠাৎই আমি ওর কাছ থেকে জানতে পারলাম যে আমার মতনই দেখতে আরেকজন কেউ আছে। তখন অভিনবের সন্দেহের জন্য আমি ওকে ফাঁসানোর চেষ্টা করি। তো এটা বলুন যে খুল্লার সাহেবকে হত্যা করার পিছনে ঠিক কি কারণ ছিল আপনার? জগদীশ খুল্লারের কাছে আমার কিছু এমন এমএমএস আছে যা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছিল। আমার তোকে অনেক আগেই মেরে ফেলা উচিত ছিল। তারপরে আমি ভাবলাম যে ওকে আমি এমনভাবে মারবো যে পুরো সন্দেহ অভিনবের ওপর যাবে। এই জন্য প্রথমে আমি অভিনবর বাড়িতে যাই, বরখা সেজে। কেউ বুঝতেই পারিনি। আর তারপর আমি ওর ঘর থেকে ওই গানটা চুরি করে নি। মার্ডারের পর আমি অভিনবের ওই টি শার্টও চুরি করে নি, যেটা ও ওই রাতে পড়েছিল। তারপর তার উপর জগদীশ খুল্লারের লাশ থেকে নেওয়া রক্তও লাগিয়ে দিই। সব কাজ হয়ে গেছিল। তারপর আমি গান আর টি শার্ট দুটোই আমার কাছে রেখে দিই, যাতে পুলিশের সমস্ত সন্দেহ শুধু অভিনবের উপর থাকে। আমি ভাবলাম যখন এত কিছু করেই ফেলেছি, তো কেননা বরখাকে মেরে আমিও জায়গা নিইনি। বরখা অনেক ধনী পরিবার থেকে এসেছে, আর এটাই করেছি আমি, ওকে কিডন্যাপ করে। আর তারপর ওই টি শার্ট আর গান আমি আপনার সুটকেসে লুকিয়ে রাখি। যদি একবার ওটা পুলিশ পেয়ে যেত, তাহলে অভিনবের উপর জগদীশ খুল্লারের খুনের অভিযোগটা প্রমাণ হয়ে যেত। আর তারপর আমি আমার সারাটা জীবন বরখার সেজে ধনী হয়ে বাঁচতাম। কিন্তু আফসোস যে আফসোস তো এখন আপনার বাকি জীবনটা পুরোই গরদের পিছনে কাটাতে হবে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মিস মেঘাকে জগদীশ খুল্লারের খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে শীঘ্রই হেফাজতে নেওয়ার আদেশ দিচ্ছে। আর মিস্টার অভিনব শেখাওয়াত আর করণবীর শেখাওয়াতকে সসম্মানে মুক্ত করছে। দ্য কেস ইজ ক্লোজড। ভালোই,
টিকিট নিয়ে নিয়েছিস তুই? হ্যাঁ স্যার। ডোন্ট গেট ইমোশনাল, আমি বলে দিচ্ছি। মা, জয়পুর আর কতটা দূর? এতটা দূর যে 12টা বছর লেগে গেল তোর আসতে। বাবা নিজের ঘরে আছে, দিদিমা শরীরের খেয়াল রেখো। দাঁড়াও, চাইলে থেকে যেতে পারো। শিখাওয়াত গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একজন সিনিয়র লয়ারের দরকার। টার্মস কন্ডিশনস মাইনে সবকিছু তোমার ইচ্ছে অনুযায়ী। বলো কি বলছো? আপনি আমার জায়গা থাকলে কি বলতেন? না বলে দিতাম। খুব জেদি তুই। বাবার মতোই হয়েছে। বেঁচে থাক।